দেখুন, আমাদের ছোট ছোট শ্রমিক ভাইরা এই সকালেই সেই ধানকে পরিশোধন করে স্টিমের যে হাঁড়ি বলা হয়, অর্থাৎ রাইস মিলেও হাঁড়ি থাকে, এখানেও সেই হাঁড়ি আছে, সে হাঁড়িতে দিচ্ছে। ওখানে সেদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, শ্রমিক ভাই জাল দিচ্ছে, অর্থাৎ ধান থেকে নির্গত যেটাকে আমরা আগড়া বলি বাংলায়, সেই আগড়া জাল দেওয়া হচ্ছে। ভেতরে অগ্নি দাও দাও করে জ্বলছে। ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে সুপ্রভাতে হাজির হয়েছি পূর্ব বর্ধমানের ভঞ্জপুর এলাকায়। আপনাদের দেখাবো টিমের মাধ্যমে ধান সেদ্ধর অপরূপ চিত্র। আমরা ভাত খাই, মুড়ি খাই, যাই খাবার খাই না কেন, তার জন্য আমাদের সর্ববৃহৎ যে জিনিসটার প্রয়োজন হয় তা হলো চাল। কিন্তু আমরা অনেকেই জানি না এ চাল আসলে আসে কোথা থেকে। হ্যাঁ, চাল আসে আগেকার দিনে মা ঠাকুমারা বাড়িতে ধান সেদ্ধ করতো উনানের সাহায্যে, এখনও করে অনেক অনেক গ্রামে হয়। সর্ববৃহৎ যেটাকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাইস মিল। রাইস মিলে ধানকে নিয়ে গিয়ে সেদ্ধ শোকানো করে সম্পূর্ণ চালে পরিণত করা হয়, এবং সেই চালকেই আমরা গৃহস্থের কাজে হাতে পেয়ে যাই, ভাত মুড়ি কিংবা অন্যান্য আনুষাঙ্গিক সামগ্রীতে। সেই এক চিত্র আজ আপনাদের যত সামান্য তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমাদের ছোট ছোট শ্রমিক ভাইরা এই সকালেই সেই ধানকে পরিশোধন করে স্টিমের যে হাঁড়ি বলা হয়, অর্থাৎ রাইস মিলেও হাঁড়ি থাকে, এখানেও সেই হাঁড়ি আছে, সে হাঁড়িতে দিচ্ছে। ওখানে সেদ্ধ হয়, তারপর সেই ধানকে চাতালের মধ্যে নিয়ে এসে শুকানো হয়। এবার এই ধান চলে যায় ধান ভাঙানোর কলে। এখানে শ্রমিক ভাই ধান মেলার কাজ করছে। অপরূপ এক পল্লী প্রকৃতিতে রাঙানো সুন্দর চিত্র, যেখানে হাঁস আসছে ধান খেতে। এবং সর্ববৃহৎ যে কথাটা বলা যায়, বর্ধমান জেলা কৃষিপ্রধান জেলা, শিল্পপ্রধান জেলা। এই বর্ধমানে কয়েক হাজার রাইস মিল আছে, এবং সেই রাইস মিলেরই আশেপাশে এলাকায় এই স্টিম, অর্থাৎ স্টিমার, যার সাহায্যে ধান সেদ্ধ শোকানো করা হয়। এই ধান সেদ্ধ হওয়ার পর নিয়ে যাওয়া হচ্ছে চাতালে, এবং সেই ধানকে মিলে শুকানোর কাজ চলে। সচরাচর এই দৃশ্য আমরা আপনাদের দেখাতে পারি না। আজ সৌভাগ্যক্রমে পূর্ব বর্ধমানের এই ভঞ্জপুর এলাকায় আমরা এসেছিলাম। অসম্ভব সুন্দর চিত্র, ধান ঢালা হলো, শ্রমিক ভাই সে ধানকে মিলে দিচ্ছে, ত্রিপল দেওয়া আছে, খুব সুন্দর, অসম্ভব চিত্র। আপনাদের ভালো লাগলে অবশ্যই মূল্যবান লাইক করে কমেন্ট করে পরিচিতদের শেয়ার করবেন। শহরাঞ্চলে বিশেষত যারা এই ছবি দেখেননি তাদের জন্য মূলত ভিডিওটা আজকে। সেই রাইস মিল, সেই স্টিম, সেই ধান সেদ্ধর কাজ চলছে, এক আনন্দঘন মুহূর্ত। পাশে আছে বেশ কিছু জল সংরক্ষণের ডাবা, তার পাশে আছে পুকুর, অপরদিকে মিনি চালিয়ে সে জলকে প্রত্যেকটা ড্রাম, অর্থাৎ ডাবা ভর্তি করা হয়। তো সাইডে দেখাবো সেই হাউ হাউ করে জ্বলা অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ডে জাল দেওয়ার পর আগুন উপরে উঠে যায়, এবং ধান এই পাইপের মাধ্যমে তাপ গিয়ে ধানকে সেদ্ধ করার কাজে
ব্যবহৃত করা হয়। অসম্ভব ধানের থেকে নির্গত আগড়াকে এখানে ব্যবহৃত করা হচ্ছে আগুনের কাজে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক ভাই জাল দিচ্ছে, অর্থাৎ ধান থেকে নির্গত যেটাকে আমরা আগড়া বলি বাংলায়, সেই আগড়া জাল দেওয়া হচ্ছে। ভেতরে অগ্নি দাও দাও করে জ্বলছে এবং এই তাপ তাপ উপর দিয়ে পরিশোধিত হয়ে এই পাইপের মাধ্যমে গিয়ে স্টিমের হাঁড়িকে উত্তপ্ত করে তাপের মাধ্যমে ধানকে সেদ্ধ শুকানো করছে। অসম্ভব এক সুন্দর চিত্র। আগুন দাও দাও করে জ্বলছে স্টিমের ভেতর হাঁড়িতে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। এক মুঠো ভাতের জন্য মানুষ কত পরিশ্রম করে, শ্রমিক ভাইরাও সে পরিশ্রম করে ধানকে সেদ্ধ শুকানো করে রাইস মিলে পৌঁছে দেয়, কলে পৌঁছে দেয়, যে ধানকে নির্গত করে চালে পরিণত করা হয়। এটাই ছিল আজ ভোরে তারা চ্যানেলের বিনম্র নিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরিচিতদের একটু শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকুন, আবারও দেখা হবে আগামীকাল ভোর পাঁচটায়, প্রতিদিনের মতো ঠিক ভোর পাঁচটায় ভোরের তারা চ্যানেলে। নমস্কার।